শোতে স্বাগতম। সর্বশেষ উন্নয়নে ইউরোপীয় সংসদের আইরিশ সদস্য এমইপি লুক মিং ফ্লানাগান প্রকাশ করেছেন যে তিনি অটিজম রোগে আক্রান্ত হয়েছেন। ফ্লানাগান, যিনি সামাজিক ন্যায়বিচার এবং মানবাধিকারের পক্ষে তার সমর্থনের জন্য পরিচিত, তার ওয়েবসাইটে একটি বিবৃতিতে তার রোগ নির্ণয়ের ভাগ করেছেন। তিনি বলেছিলেন যে গত বছর একটি মূল্যায়নের পর তার অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার এএসডি ধরা পড়ে। ফ্লানাগান বলেছিলেন যে তিনি সবসময় অন্যদের থেকে আলাদা অনুভব করেছেন এবং তিনি সারা জীবন সামাজিক মিথস্ক্রিয়া এবং যোগাযোগের সাথে লড়াই করেছেন। তিনি বলেছিলেন যে রোগ নির্ণয়ে তাকে নিজেকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করেছে এবং তিনি এখন সহায়তা এবং সংস্থানগুলি অ্যাক্সেস করতে সক্ষম যা তাকে তার অবস্থা পরিচালনা করতে সহায়তা করতে পারে। ফ্লানাগানের রোগ নির্ণয়ে তার সহকর্মী এবং নির্বাচনকারীদের সমর্থনে পূরণ হয়েছে। অনেকেই তার রোগ নির্ণয় শেয়ার করার সাহসের জন্য এবং অটিজম সম্পর্কে সচেতনতা বাড়াতে সাহায্য করার জন্য তার প্রশংসা করেছেন।